What is everybody? কি অবস্থা? আশা করি তোমরা সবাই ভালো আছো। আর তোমরা দেখতেই পারতেছো আমাদের মাইকেল আর ফ্র্যাঙ্কলিন এখানে আছে। তো গাইস, আজকে মূলত আমরা একটা মাস্টার ট্রাক ফ্রি আনবো এক গ্যাংস্টারের কাছে। তো মূলত আমি তোমাদের বলি, এখানে হচ্ছে অ্যাটমিক নামে অনেক বড় একটা কোম্পানি আছে। তো এই কোম্পানির একটা মনে করো একটা নতুন একটা কার লঞ্চ করবে ওরা। তো এই জন্য মূলত ওরা ওই কার্ডটা মূলত শিপ করে নিচ্ছিল এক জায়গা থেকে আরেক জায়গায়। তো এই মুহূর্তে কিছু গ্যাংস্টার মানে কোন গ্যাংস্টার সেটা আমি ঠিক জানি না। তো যাই হোক, তো ওই গ্যাংস্টারের লোকজন এসে ওই মাস্টার ট্রাকটা নিয়ে তাদের দখলে রেখে দিয়েছে। তো এখন হচ্ছে মূলত আমাদের ওদের খুঁজতে হবে, খুঁজে তারপরে হচ্ছে ওদের মাস্টার ট্রাকটা ফিরে এনে দিতে হবে। তো যাই হোক, চলো গাইস। ওই কোম্পানির যেই অনার, তা ওরা বলছে কি যে ওরা আমাদের $10 মিলিয়ন দিবে যদি আমরা ওকে ওদের এই কাজটা করে দিতে পারি। তো যাই হোক গাইস, এখন আমরা ওদের ওই মাস্টার ট্রাকটা খুঁজে এনে দেবো। কিন্তু আমাদের এই এরিয়ার একটা লোকেশন দিছিল যে এই এরিয়ার ভিতর কোথাও রাখছে, তো আমি এখনও খুঁজে পাচ্ছি না। তো দেখি কোথায় আছে, যদি খুঁজে না পাই তাহলে আমি লেস্টারকে কল দিয়ে বলবো কি যে আমাকে যেন একটা দিয়ে যায় হেলিকপ্টার, তারপরে হেলিকপ্টার দিয়ে আমরা খুঁজবো। মজা করতেছিলাম, বাট দেখি, কারণ এই এরিয়া কিন্তু প্রচুর পরিমাণে বাড়ি ঘর আছে, তো এইগুলোর ভিতরে আমাদের এটা খুঁজতে অনেক কষ্ট হবে। আরে ভাই, তো আমি ফ্র্যাঙ্কলিনরাও সাথে নিয়ে আসছি। তো যাই হোক, ফ্র্যাঙ্কলিন আমার সাথে যাবে, ফ্র্যাঙ্কলিন একদিক খুঁজবে, আমি একদিক খুঁজবো, কারণ আমরা দুইজনে মিলে যদি খুঁজি তাহলে আমরা খুঁজে পাবো না। তো যাই হোক, তো যাই হোক গাইস, এখন হচ্ছে আমার আর ফ্র্যাঙ্কলিনের আলাদা হয়ে খুঁজতে হবে, কারণ আমরা একসাথে খুঁজে যেহেতু পাই নাই তাহলে অবশ্যই আলাদা হয়ে খুঁজতে হবে। তো আমি হচ্ছে উপরের দিকটা মানে বাম সাইডটা দেখবো, আর ফ্র্যাঙ্কলিনটা বলছি যেন ডান সাইডটা দেখে। তো তাহলে আমাদের কাজটা আরও ইজি হয়ে যাবে এবং আমরা একসাথে খুঁজে পাবো তাড়াতাড়ি, মানে আর কি তাড়াতাড়ি খুঁজে পাবো একসাথে। তা আচ্ছা, আমি বিল্ডিংয়ের ছাদে উঠবো, তো ছাদে উঠে দেখবো যে কোথায় আছে। তো ফ্র্যাঙ্কলিন ওইখানে দাঁড়ায় আছে, আসলে ফ্র্যাঙ্কলিন কোনো কাজের না। তো দেখি আমাদের স্নাইপার, দেখতে তো পারতেছি না, আমার না মনে হচ্ছে এই সাইডের কোন একটা বাড়ি ঘর হবে। তো গাইস, আমি কিন্তু এই পাশ তেমন একটা দেখতে পারতেছি না মাস্টার ট্রাক, আর মাস্টার ট্রাকটা কিন্তু অনেক বড় গাইস। তো এই জন্য সে মূলত মাস্টার ট্রাকটা আমরা ইজিলি খুঁজে পাবো। আর এই দেখো, এখানে কিছু লোক এক্সারসাইজ করতেছে। তো যাই হোক, এক্সারসাইজ না, ওটা যোগা, যোগা করতেছে। তো যাই হোক, কোনো বিষয় না। তো গাইস, আমার মনে হয় না যে বাম সাইড এরিয়ার ভিতর কোনো বাড়িতে আছে ওইটা। তো এই জন্য সে মূলত আমাদের এখন আমি লেস্টারে কল দিব, আর কোনো উপায় নেই। তো লেস্টারে কল দিয়ে বলবো যে আমাদের জন্য একটা নর্মাল হেলিকপ্টার দিয়ে দেয়, যে হেলিকপ্টার দিয়ে আমরা ইজিলি আমাদের ওই গাড়িটা খুঁজে আসতে পারি, খুঁজে নিতে পারি। আর লেস্টার তো জানোই আমাদের কল দিলে যে কোনো জিনিসই আমাদের ম্যানেজ করে দিয়ে যায়। তো যাই হোক, আগে ফোনটা বের করি ফটাফট। ফাইনালি লেস্টার আমাদের একটা হেলিকপ্টার দিয়ে দিছে, আর হচ্ছে এখন আমরা হেলিকপ্টারটা নিয়ে খুঁজবো যে কোথায় আছে আমাদের সেই ওইটার কি বলে সেই মাস্টার ট্রাক। আর আমি ফ্র্যাঙ্কলিনরে বলছি ও যেন আমাকে ফলো করে সব সময়। যাই হোক গাইস, ওইখানে কিছু না একটা দেখতে পাচ্ছি। তো যাই হোক গাইস, আমরা আমাদের মাস্টার ট্রাক খুঁজে পাইছি। তো গাইস যাই হোক, দেখো আমেরিকার একটা দিয়ে পতাকা দিয়ে বানানো আমাদের ইয়াটা। তো যাই হোক, আমরা আমাদের হেলিকপ্টারটা ছাদের উপর ল্যান্ড করবো। আরে ভাই, ল্যান্ড হলো না, মানে কীভাবে, আমি ভাবছি ছাদের উপর ল্যান্ড করাবো আর উল্টো এই ইসের ভিতর। যাই হোক, কোনো বিষয় না, এখন হচ্ছে আমাদের আস্তে আস্তে সবগুলোরে মারতে হবে। আর এটা কিন্তু প্রচুর ডেঞ্জারাস মাফিয়া গাইস, কারণ এদের মনে করো বহুত জায়গায় মানে লোকজন আছে, আর এদের অনেক দামি দামি ওয়েপেন আছে। তো দেখি, সাবধানে মারতে হবে আস্তে আস্তে। আর ফ্র্যাঙ্কলিনরে আমি কল দিয়ে ওকে আমার লোকেশনটা দিয়ে দিব আমি তাড়াতাড়ি। আচ্ছা, আগে ফ্র্যাঙ্কলিনটা পরে লোকেশন দিব, আগে আমি আস্তে আস্তে মারতে থাকি, নয়তো দেখা গেলো লেট হয়ে গেলো আর ওই গ্যাংস্টাররা ওই মাস্টার ট্রাকটা অন্য কোথাও বিক্রি করে দিল। তো যাই গাইস, ভিডিওটাতে একটা লাইক না করে থাকলে তাড়াতাড়ি একটা লাইক মেরে দাও। তো ওই দেখো দেখো দেখো, ওই দেখো আমাদের মাস্টার ট্রাকের উপর তে দাঁড়ায় আছে। আল্লাহ, যাক, ওই যে একটা আছে লাগি নাই, ওহ লাগছে। তো গাইস, এই এই গানে না সাউন্ড হয় না, বুঝতে পারছো?
তো যাই হোক গাইস, আমরা আরেকটুলি মেরে ফেলতো কিন্তু ফ্র্যাঙ্কলিন এসে এখানে আমার বাঁচায় ফেলছে। তো যাই হোক গাইস, এই যে দেখো দেখো এর কাছে অনেক ভালো একটা স্নাইপার গান আছে, তো এই স্নাইপ করতেছিল আমার। আরে এই দেখো এরা ভয় পেয়েছে, এরা আর কিছু বলে না। তো যাই হোক গাইস, যেগুলো ছিল সবগুলো মারে দিয়েছে, আর কিছু কিছু ছিল ওইগুলো পালায় চলে গেছে। তো এখন হচ্ছে আমাদের যেটা করতে হবে, তাড়াতাড়ি মাস্টার ট্রাকটা নিয়ে আমাদের হচ্ছে এয়ারপোর্টে চলে যেতে হবে, কারণ ওরা এয়ারপোর্টে চলে আসছে। তো যাই হোক গাইস, এই ব্র্যান্ড মানে আর কি যেই কোম্পানির হচ্ছে মাস্টার ট্রাক, তো এই কোম্পানির নাম হচ্ছে অ্যাটোমিক। তো যাই হোক, কোনো বিষয় না, চলো। আর এটা কিন্তু আমাদের এই GTA-5 এর অনেক নাম করে একটা কোম্পানি, জাস্ট একটা মাস্টার ট্রাকের জন্য মনে করো $10 মিলিয়ন। আর একটা জিনিস, এই মাস্টার ট্রাক কিন্তু অনেক মজা হবে গাইস, আর আমরা যখন অফ রোডিং করবো দেখতে পারতেছো তো যে আমাদের গাড়ির উপর দিয়ে উঠে গেলে মনে করো গাড়ির অবস্থা টাইট হয়ে যাচ্ছে। তো এটা অনেক মনে করো অনেক ভারী একটা মাস্টার ট্রাক আর অনেক ভয়ানক একটা গাড়ি। তো যাই হোক, আমরা হচ্ছে মূলত পাহাড়ে বা বালুর ভিতর যাব, কারণ ওইখানে হচ্ছে ভালো অফ রোডিং হবে, আর এটা মূলত অফ রোড কার একটা কথা বলতে পারো। আর যারা কম বেশি মাস্টার ট্রাক সম্পর্কে জানো তারা কিন্তু বুঝতে পারতেছে যে এটা কত জোস হবে মনে করো যখন বালুর উপর চলবে। তো তাড়াতাড়ি এগুলো হচ্ছে আমাদের এয়ারপোর্টে যাইতে হবে। তো এয়ারপোর্টে যাওয়ার পথে আমাদের এই যে পাহাড় বাঁধবে, তো আমরা রাস্তা দিয়ে যাবো না, আমরা যদি পারি তাহলে বনের ভিতর দিয়ে যাবো, তাহলে আমাদের আরও তাড়াতাড়ি যাইতে পারবো আর আমাদের অনেক রাস্তা কম হয়ে যাবে। আর এটা না কোনো সময় ভেঙে চুরে যাবে না, এই দেখো এই দেখো এই দেখো এই দেখো, এটা কোনো প্রকার দাগ বসবে না, ভেঙে চুরে যাবে না, এটা হচ্ছে একটা গুণ মাস্টার ট্রাকের। তো আমার না মোটামুটি মজাই লাগতেছে মাস্টার ট্রাকটা চালাইতে। আর বাস সিমুলেটর ইন্দোনেশিয়া বা বাস সিমুলেটর বাংলাদেশে মাস্টার ট্রাক তোমরা যদি বলো আমি একটা মোড দিতে পারি, এরকম না একটু ভিন্ন হবে, বাট আমি দিতে পারবো তোমাদের একটা মাস্টার ট্রাক মোড, আমার কাছে আছে। তো যাই হোক, আমাদের এয়ারপোর্টটা এখন আমাদের থেকে দূরে, আর হচ্ছে উড়ে ভাই দেখতেই পারতেছো মানে পাহাড়ের উপর উঠে যাচ্ছে। তো এই যেটা তাকায় দেখতেছে যে কি হলো এখানে, এই স্পিডও খুব ভালো, দেখতে পাচ্ছ গাইস হরিণ তাই আমাদের দেখে ভয়তে পলাচ্ছে। তো গাইস, এই GTA-5 এর মনে করো আজকাল এত মানে ইসের ভিতর ভিডিও বানাচ্ছি, অনেক প্রবলেম হচ্ছে মানে বাসাতে তেমন একটা সাপোর্ট করতেছে না, তো মূলত এই জন্য সে GTA-5 এর লং ভিডিওটা বানাইতে পারতেছি না, নয়তো লং ভিডিও বানাইতে গেলে অনেক টাইম করে যায়, প্রায় একদিনও লাগে যায় অনেক সময়। তো যাই হোক গাইস, ভিতরটা কি জোস লাগতেছিল গাইস দেখছো, ওয়াও। তো ফাইনালি গাইস, আমরা আমাদের মাস্টার ট্রাকটা নিয়ে আইসি এই কোম্পানির কাছে, আর অ্যাটোমিক কোম্পানির মাস্টার ট্রাক আমরা তাদের ফেরত দিয়ে দিচ্ছি। তো দেখতেই পাচ্ছি এই দুইটা হচ্ছে ওনার বডিগার্ড, এটা হচ্ছে ম্যানেজার। তো যাই হোক গাইস, আমার ভালো লাগছে যে আমি ওদের জিনিস ওদের ফেরত দিচ্ছি। দেখো ওদের একটা বেলুন, ওই যে গ্যাস বেলুনের বিমানও আছে অ্যাটোমিক, তো দেখতেই পারতেছো দুইটা সেম লেখা, আর আমাদের মাস্টার ট্রাকের উপরে দেখো অ্যাটোমিক লেখা। তো এখন থেকে এদের সাথে আমাদের একটা ভালো সম্পর্ক হয়ে গেছে, আর এরা আমাদের উপর প্রচণ্ড খুশি হয়েছে যে আমরা এদের মাস্টার ট্রাকটা সততার সাথে ফেরত দিয়ে দিছি। তো যাই হোক, আশা করি তোমাদের এই স্পেসিপটা ভালো লাগছে GTA-5, আর এটা হচ্ছে GTA-5 র্যান্ডম গেমপ্লের একটা অংশ। যদি নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবা, আর আমার চ্যানেলে ভিডিও আমার ভিডিওতে একটা লাইক না করে থাকলে তাদের একটা লাইক করে দিবা। তো দেখা হবে আমাদের নেক্সট ভিডিওতে, বাই।